দেখার দিনটা তুমি এনএসএল আমি এনএসএল দুজনে জাস্ট আফটার গ্রাজুয়েশন এফএসএল জয়েন করেছি পিকআপ হতো একসঙ্গে তোমার মনে আছে সে আমি একটা রেড চুড়িদার পরে দাঁড়িয়েছিলাম লাল সালোয়ার পরে তুমি আমার সাথে পিকআপ করেছিলে দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট মানে শুভ দৃষ্টি সেটাই বোধহয় হয়ে গেছিল তারপরে তো অনেক কাহিনী অনেক ঘটনা বলো Thank you.
monster's gone. He's on the run, and your mommy's here. Beautiful, 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 beautiful boy. Beautiful, 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 beautiful boy. Before you go to sleep, say a little prayer. Every day, in every way, it's getting better and better. Beautiful, 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 beautiful boy. Beautiful boy. Beautiful, 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 beautiful boy. Out on the ocean, sailing away, hardly wait to see you come of age. But I guess we both just have to be patient, 'cause it's a long way to go, a hard road to hoe. Yes, it's a long way to go, but in the meantime, before you cross the street, take my hand. Life is what happens to you while you're busy making other plans. Beautiful, 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 beautiful boy. Beautiful boy. Beautiful, 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 beautiful boy. Mucho más chévere, mujer, la policía, la policía.
সবাই মিলে খুব আনন্দ করছি ওর মামা ওর দাদু দিদা সবাই এসেছে মামার মুখে ভাত দিল তারপর দুপুরে সব লোকজন অতিথি অতিথি অভ্যাগত সবাই এসেছে খুব ভালো লাগছে আর সব থেকে বড় কথা আমার মনে পড়ছে সেই দিনটার কথা যেদিন আমার ছেলে অর্থাৎ রিজু মুখে ভাত অনুষ্ঠিত হয়েছিল সেটা যদিও পুরনো কথা তবুও আমার যেহেতু একটাই ছেলে সেহেতু সেই এই নাতির মধ্যে আমি আমার ছেলের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবং মনেও করছে আমার ছেলের সেই দিনটার কথা যেদিন ও প্রথম জন্ম নিল মানে যেদিন আমি প্রথম এই খবরটা পেলাম সেদিন যে আমার কিরম অনুভূতি আমি মানে প্রকাশ করতে পারবো না সেটা
সূর্যের বারে আমার বাচ্চা জন্ম, সেই জন্য ওর নাম অর্কপ্রভ, সূর্য দিয়ে। অবশ্য ওর নামটা ঠাকুমা রেখেছে, খুব সুন্দর নাম আর ভীষণ সুন্দর। সত্যি কথা বলতে আমি একটা খুব লাকিলি ভালো পরিবার পেয়েছি। এই পরিবার পেয়েছি বলে আমি খুব মাথা উঁচু করে আজকে জব করছি। আমার সোনাকে কমপ্লিটলি আমার শাশুড়ি মানুষ করছেন, নিজের বাচ্চার চাইতেও বেশি করে মানুষ করছেন। আমাকে কোনো দিকে কোনো হেডেক নিতে হয়। আমি সকালবেলা বেরিয়ে যাই, আমি রিক্রুটমেন্টে আছি, আইটি রিক্রুটমেন্ট, প্রচুর হিউজ প্রেশারের মধ্যে রয়েছি। আমরা দুজনেই দুজনের কাজে এত ব্যস্ত থাকি যে আমাদেরকে মানে মা যে এতটা সাপোর্ট করে এতটা আমাদের কোনো টেনশন নিতে হয়। নাতির নাম রিতম, সেই রিজুর ছেলে রিতম। তা সেই রিতমকে নিয়ে আমাদের এখন খুব ভালো কাটছে এবং আমি চাইবো যে এইভাবে বছরের পর বছর যেন খুব ভালোভাবে সুস্থ থাকে এবং ভালো থাকে আর খুব ভালোভাবে লেখাপড়া করে যেন মানুষের মতন মানুষ হয়। কিছুই না, খালি তোমাদের কাছ থেকে আমার সন্তানের জন্য আশীর্বাদ চাই। তোমরা সবাই ওকে ভালোবাসা দাও আর আশীর্বাদ দাও। আমি চাই আমার ছেলেটা যেন একটা সুস্থ দেহে দীর্ঘায়ু পায় আর যেন একটা ভালো মনের, ভালো চরিত্রের একটা মানুষ হয়ে যায়। আমাদের দুজনেরই এটাই ইচ্ছা চাওয়া। তোমরা সবাই আশীর্বাদ করো যেন একটা ভালো মানুষ হতে পারে আফটার অল।